আমরা আজকে শুরু করব হলো 6 দিয়ে। হ্যাঁ, এগুলো একদম সিম্পল অঙ্ক, এগুলো দিয়ে শুরু করবো আজকে। আর 6 নম্বর অঙ্কে আসি, 6 না সরি 5 দিয়ে শুরু করবো, 5 দিয়ে শুরু করবো। 5 নম্বর অঙ্ক দেখি কি বলতেছে। 5 নম্বর অঙ্কে বলতেছে যে লেমার কোম্পানি হ্যাজ বিন প্রডিউসিং অ্যান্ড সেলিং 10,000 ইউনিট অফ ইটস প্রোডাক্ট পার মান্থ উইথ দ্য ফলোয়িং টোটাল কস্ট। বলতেছে কি আমাদের টোটাল কস্ট দেওয়া আছে 10,000 ইউনিটের জন্য, অর্থাৎ তারা 10,000 ইউনিট পণ্য উৎপাদন করে এবং এই 10,000ই তারা বিক্রি করে। তো প্রথমে ম্যাটেরিয়াল কস্ট গেছে 20,000 টাকা, ডিরেক্ট লেবার গেছে 35,000 টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড গেছে 15,000 টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড গেছে 24,000 টাকা, ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভে গেছে 10,000 টাকা, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভে গেছে 13,000 টাকা। তারপরে বলতেছে নর্মাল সেলস প্রাইস ইস টাকা 15, বলছে নর্মালভাবে আমরা যদি পণ্য বিক্রি করতে চাই 15 টাকা বিক্রি করতে পারি, অ্যান্ড প্ল্যান ক্যাপাসিটি 18,000 ইউনিট, তাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আছে 18,000 ইউনিট। দ্য কোম্পানি হ্যাজ রিসিভ অ্যান অফার ফ্রম এ স্পেশাল কাস্টমার, ইস স্পেশাল কাস্টমারের কাছ থেকে একটা অফার পেয়েছে, উড লাইক টু বাই এক্স্যাক্টলি 5,000 ইউনিট অফ পলমার প্রডিউস ফর টাকা 9 পার ইউনিট। বলতেছে যে প্রত্যেকটা ইউনিটের আমাদের মূল্য হবে কত করে, 9 টাকা করে। ঠিক আছে, কখন? আমরা যখন দেখতেছি যে এই একটি স্পেশাল অর্ডার নিবে তারা, অর্থাৎ এই কোম্পানি তারা নর্মালি পণ্য উৎপাদন করে 10,000 ইউনিট, আর তাদের সর্বোচ্চ ক্ষমতা আছে উৎপাদনের 18,000। সে একজন একটা কোম্পানির অর্ডার রিসিভ করতেছে, একটা স্পেশাল অর্ডার রিসিভ করবে। তো ওই যেই অর্ডারটা রিসিভ করবে স্পেশাল অর্ডার, আর সেটার পরিমাণ হচ্ছে 5,000, এবং এই 5,000 প্রোডাক্ট তাদেরকে কত টাকা খরচের মধ্যে করে দিতে হবে, 9 টাকা করে। ঠিক আছে, আমাদের প্রডিউস ফর টাকা 9 পার ইউনিট, প্রত্যেকটা ইউনিটে 9 টাকা করে আমাদের খরচ করতে হবে। আর আমাদের এমনি নর্মালি কিন্তু টোটাল অ্যামাউন্ট এখানে দেওয়া আছে, টোটাল কত করে খরচ হয়, এগুলো সবই 10,000 ইউনিটের জন্য, অর্থাৎ টোটাল 10,000 ইউনিটের টোটাল কস্ট দেওয়া। আর এখানে দেওয়া আছে 5,000 ইউনিটের একটার দাম হলো 9 টাকা করে খরচ কাউন্ট করতেছে এখানে। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রিলেটেড টু স্পেশাল অর্ডার উড বি টাকা 1,500, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাবদ অতিরিক্ত খরচ যাবে তাদের 1,500 টাকা। ঠিক আছে, আমাদের তো নর্মাল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যায়, ঠিক আছে, কত টাকা যায় এখানে, 10,000 টাকা হলো ভেরিয়েবলে যায়, 13,000 টাকা যায় হলো ফিক্সডে। আমাদের এখানে বলতেছে যে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রিলেটেড টু দিস স্পেশাল অর্ডার উড বি টাকা 1,500। এই হলো আমাদের ইনফরমেশন। তাহলে এখানে দুই ধরনের ইনফরমেশন দেওয়া, এক হলো 10,000 পণ্য উৎপাদনের জন্য খরচ কত, আর একটা ইনফরমেশন দেওয়া আছে যে স্পেশাল অর্ডার যদি নেয় তাহলে তার আরও কী কী কন্ডিশন ছিল। দুইটা কন্ডিশন ছিল, এক হলো আমাদের প্রোডাকশন কস্ট 9 টাকা হবে এবং মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশাল অর্ডারের জন্য আর 1,500 টাকা হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখব কী চাইছি। প্রেজেন্ট কম্পিটিশন শুড শো হোয়েদার অর নট প্লোমার শুড অ্যাকসেপ্ট দিস স্পেশাল অর্ডার। বলতেছে যে প্লোমার এই স্পেশাল অর্ডারটা কি নিবে কিনা সেটা আমাদের জানতে বলছে, প্রেজেন্ট যে ইনফরমেশন ছিল সেইটার উপর ভিত্তি করে। আমাদের ফার্স্ট কাজ হবে কি, আমাদের এই কস্টগুলো যেগুলো দেওয়া সেগুলো হচ্ছে 10,000 ইউনিটের বলছিলাম আমরা, না আমার এক ইউনিটে কত খরচ হয় সেগুলো আমরা আগে বের করব, পরিবর্তনশীল ব্যয় যেগুলো সেইগুলার। অর্থাৎ এখানে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটা জিনিস আমাদের পরিবর্তনশীল ব্যয়। আরেকটা আছে, সেটা হলো যে পরিবর্তনশীল লেখাই আছে ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে এই চারটারে আমরা কি করব, আগে একক প্রতি ব্যয় কত সেটা বের করব। বুঝতে পারছি, প্রথমে আমার কাজ হবে, এগুলো তো দেওয়া হচ্ছে 10,000 ইউনিটের, তো একটাই খরচ কত সেটা আগে বের করব, চারটা জিনিসের, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ঠিক আছে, এই চারটার আমরা আগে কি করব, রেট বের করব। কিভাবে পাবো, সবাইকে আমরা কি করব 10,000 দিয়ে ভাগ করবো, তাই করছি। এখানে দেখো 20,000 টাকাকে 10,000 ইউনিট দ্বারা ভাগ করছে, 2 টাকা বের হয়েছে ম্যাটেরিয়াল কস্ট। আমি 10,000 উৎপাদন করলে ম্যাটেরিয়াল কস্ট যাবে 20,000,
আমরা যদি 18,000 ইউনিট উৎপাদন করি তাহলে আমাদের যাবে 18,36,000, আমরা যদি 5,000 উৎপাদন করি 5×10,000 যাবে, ঠিক আছে? মানে এই দুই টাকার সাথে সবার গুণ হবে যদি যেটা আমাদের বের করতে বলবে অঙ্কে। একইভাবে ডিরেক্ট লেবারও বের করছি, 35,000 টাকা হলো টোটাল 10,000 টাকা, একটার টাকা আসতেছে 3.5 টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরিতে 1.5 টাকা করে আসতেছে, এবং ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ আসতেছে 1 টাকা করে। ফিক্সডটা বের করার কোনো প্রয়োজন নেই, কারণ ফিক্সডটা সব লেভেলেই আমাদের এই 24,000 আর 13,000 করে বসে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাব যে আমাদের বলতেছিল শো হোয়েদার অর নট লোমার শুড অ্যাকসেপ্ট দিস স্পেশাল অর্ডার, সেই স্পেশাল অর্ডারটা কি নিবে কিনা। নর্মালি আমাদের 10,000 পণ্য যখন আমরা উৎপাদন করতাম তখন সেটা বিক্রি করতাম কত করে, 15 টাকা করে। আমি এই ডিসিশনটা দেওয়ার জন্য আমাদের ফার্স্ট কাজ হবে কি, ফার্স্ট কাজ হবে আমাদের প্রফিট বের করা। যে আমরা যখন 10,000 পণ্য উৎপাদন করতাম তখন আমাদের প্রফিট কত হইতো সেটা দেখবো, আবার স্পেশাল অর্ডার নেওয়ার কারণে কিন্তু আমাদের কি করতে হইতেছে, আরো 5,000 পণ্য বেশি উৎপাদন করা লাগতেছে। তাহলে ওই 5,000 উৎপাদনকৃত পণ্য আমরা যদি বাজারে বিক্রি করি তাহলে আমাদের কত টাকা লাভ হবে, অর্থাৎ 10,000 পণ্য বিক্রি করে লাভ কত হয়, 15,000 পণ্য বিক্রি করে আমাদের লাভ কত হয়, সেই দুইটা জিনিসের লাভ দেখে আমি বলতে পারবো আমি কি স্পেশাল অর্ডারে যাব কি যাব না, ঠিক আছে? এখন কি করবো, এখন আমাদের এখন বিক্রয় মূল্য নির্ধারণ করবো। ফার্স্টে সর্বপ্রথম বিক্রয় মূল্য বের করবো, আমরা বিক্রয় মূল্য কিভাবে পাবো, আমাদের 10,000 ইউনিটের সাথে 15 টাকা গুণ করবা, ঠিক আছে? আমরা কম্পেয়ার করবো, কম্পেয়ার না করলে তাহলে আমি বলতে পারতেছি না আমি স্পেশাল অর্ডারে যাবো কিনা, কারণ আমার তো 10,000 ইউনিটের প্রফিট কত সেটা তার প্রশ্নে দেওয়া নাই, সেটা আমাদের আগে বের করতে হবে। আমরা কি করছি, 10,000 ইউনিট 15 টাকা করে 1,50,000 টাকা, এটা কখন, বিফোর অ্যাকসেপ্ট অফার, অর্থাৎ 10,000 ইউনিটের সময় পণ্য টোটাল বিক্রি করা হয়তো কত টাকা, 1.5 লাখ টাকা। আফটার অ্যাকসেপ্ট অফার, যদি আমি অফার নেই তাহলে আমাদের কত টাকা বিক্রয় মূল্য আছে সেটা পাবো কিভাবে, 10,000 তো আমি 15 টাকা করে পাবোই, আর এখানে আমি একটু মিস্টেক করছিলাম, এটা কস্ট নেট হলো তোমার বিক্রি করে 9 টাকা পাবে। আমি আবার বলতেছি এখানে, দ্য কোম্পানি হ্যাজ রিসিভ অ্যান অফার ফ্রম এ স্পেশাল কাস্টমার হু উড লাইক টু বাই এক্স্যাক্টলি 5,000 ইউনিট প্লোমার প্রডিউস ফর টাকা 9 পার ইউনিট, অর্থাৎ বাইরের একটা কোম্পানি, তারা একটা কাস্টমার, তারা কি করছে, তারা এই কোম্পানিকে একটা অফার দিচ্ছে যে আপনারা, আপনাদের কাছ থেকে আমরা 5,000 একটা স্পেশাল অর্ডার দিব এবং এই 5,000 টাকার জন্য আমি 9 টাকা করে দিব। তার মানে কি, এই কোম্পানির জন্য এটা কি বিক্রয়, সেই কোম্পানিকে বিক্রি করতে বলতেছে 9 টাকা করে। এখন এই কোম্পানি কি রাজি আছে কি না এই 5,000 নেওয়া, সেই ডিসিশনটাই আমাকে দিতে বলতেছিল। এখন 9 টাকা করে কত ইউনিটের, 5,000 ইউনিটে কত হয়, 5,45,000 টাকা, ঠিক আছে? আর আগে আমরা বিক্রি করতাম কত, 10,000 ইউনিটে 1.5 লাখ টাকা টোটাল, তাহলে কত হলো 1,95,000 টাকা টোটাল বিক্রয়, বুঝতে পারছি? 10,000 তো আগে থাকবেই, প্লাস স্পেশাল অর্ডার নেওয়ার কারণে আমাদের মোট বিক্রয় কত দাঁড়ালো সেটা আমরা দেখলাম, 1,95,000। এটা আমরা পরে, এটা আমাদের রিকোয়ারমেন্ট 2 ওই পার্টটা, ওটাতে আমরা পরে যাব। এটা গেল আমাদের প্রথম কাজ, আমাদের বিক্রয় কোন লেভেলে কত টাকা। তারপরে আমরা কস্টগুলো বাদ দিব। কস্ট আছে, আমরা যেখানে 4টা ভেরিয়েবল বের করে রাখছি, 2 টাকা, 3.5 টাকা, 1.5 টাকা, 1 টাকা, তো এগুলো আমরা নাম লিখে ডাইরেক্ট বসাই দিই। ডিরেক্ট ম্যাটেরিয়াল 2 টাকা, ডিরেক্ট লেবার 3.5 টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1.5, ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ 1 টাকা। এই রেটগুলো আমি কি করব, এই ইউনিটগুলোর সাথে গুণ করব, তাহলে আমি পেয়ে যাবো এগুলো প্রত্যেকটা টাকা 2 টাকা করে। এটার আর গুণ প্রয়োজন নাই, কারণ এটা প্রশ্নের মধ্যেই দেওয়া আছিল, 35,000, 15,000, 10,000, 24,000, এগুলো প্রশ্নের মধ্যেই দেওয়া আসছিল। আমরা পরেরটা বের করার জন্য রেটটা আমরা বের করে নিছি, এই 2 টাকার সাথে 15,000 গুণ করলে 30,000, 3.5 টাকার সাথে 15 গুণ দিলে 52,500। এভাবে আমরা 1.5 টাকা × 15,000 কত হবে, এখানে তো 15,000 তো হওয়ার কথা না, এটা কি 1.5 টাকা ছিল না, 1 টাকা ছিল, 1.5 টাকা, 1.5 টাকার সাথে 15,000 গুণ করলে কি এটা হয় না, তো কত হয় একটু বলো তো, কেউ গুণ করে, কারণ এটা 10,000 হলে সেটা 15,000 হইতো, এখানে একটু ভুল আছে, 22,500 কত, 22,500 উপরে দেখা যাচ্ছে ব্যাপার কি। আচ্ছা আমরা, ও ঠিকই আছে, হ্যাঁ বুঝতে পারছি, লেখা উপরে চলে গেছে আমাদের, হ্যাঁ এই জন্য মিলতেছে না, এবার ঠিক আছে।
এবার দেখো ঠিক আছে, লেখা উপরে উঠে গেছে। আচ্ছা তো এই 2 টাকা 20 টাকা, 10,000 ইন্টু 2 20,000, 15,000 ইন্টু 2 30,000, 3.5 এর সাথে 1.5 গুণ করলে এই সরি 3.5 এর সাথে 10,000 গুণ করলে 35,000, 15,000 এর সাথে 3.5 গুণ করলে 52,500, এরকম ভাবে সবগুলো খরচ আমাদের এখানে বসাইছি। একের সাথে 10,000 গুণ দিছি 10,000 টাকা, একের সাথে 15,000 গুণ দিছি 15,000 টাকা, আর ফিক্সড আমাদের ছিল 24,000, 24,000 থাকবে, 24,000 থাকবে। আর এখানে 13,000 আমাদের মার্কেটিং এর একটা কথা বলছিল, এই যে মার্কেটিং, হ্যাঁ মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রিলেটেড টু দিস স্পেশাল অর্ডার উড বি টাকা 1,500, অর্থাৎ আমাদের মার্কেটিং এক্সপেন্স কিন্তু 13,000, এটা হলো নর্মাল যে আমি 10,000 পণ্য উৎপাদন করি তার জন্য আমার তো এটা কাউন্ট করতেই হবে, কারণ আমাদের তো এখানে কি 10,000 কিন্তু এর মধ্যে 10,000 আছে নাকি, অর্থাৎ 10,000 এর জন্য আমাদের হলো আমাদের 13,000 টাকা খরচ, আর স্পেশাল অর্ডারের জন্য আমাদের 1,500 টাকা খরচ। এই টোটাল 15,000 ইউনিটে আমাদের ফিক্সড কস্ট দাঁড়াইতেছে 14,500, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি এই অ্যামাউন্ট থেকে রেভিনিউ থেকে এক্সপেন্স গুলো বাদ দিতেছি আমরা প্রফিট পেলাম 33,000, অর্থাৎ আমি যখন 10,000 পণ্য উৎপাদন করতাম এবং সেটা বিক্রি করতাম তখন আমাদের লাভ হইতো 33,000 টাকা, আর আমি স্পেশাল অর্ডার নেওয়ার কারণে আমাদের লাভ হয়েছে কত 65,000 সরি 36,500 টাকা। সে কি অফারে যাবে কি যাবে না, তোমাদের কি মন্তব্য? স্যার ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা বুঝিনি, 14,500 টাকা আমাদের আগে 13,000 আর এই নতুন 1,500, টোটাল 14,500 টাকা যে মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এর স্পেশাল অর্ডার 5,000 এর। এখন আমরা কি ফাইনাল ডিসিশন কি হবে, আমরা কি অর অফারটা নিব 5,000 যে স্পেশাল অর্ডার ছিল? হ্যাঁ বলতে পারবে কেউ? বলতে পারবে না কেউ আমি কি অফারটা নিব কিনা? হ্যাঁ কোনো আইডিয়া নাই? নিতে পারি ভাই, কারণ বেশি তো হতে না, হ্যাঁ হ্যাঁ লাভ আমাদের বেশি হয়েছে, ঠিক আছে, হয়তো অনুপাতিক হারে কম হয়েছে কিন্তু লাভ তো হয়েছে না, হয়তো আগে যেভাবে করতাম না ওই ওই রকম লাভ হয় নাই, কারণ কি আমাদের এখানে খরচ একটু বেড়ে গেছে, এখানে আমাদের কিছু খরচ বেড়ে গেছে, ঠিক আছে, আবার এখানে কি কিছু রেভিনিউ কমে গেছে, কারণ আমরা আগে বিক্রি করতাম 15 টাকা করে কিন্তু পরে বিক্রি করছি কত ওই 5,000 ইউনিট 9 টাকা করে, আমাদের লাভ হয়েছে ঠিকই কিন্তু আনুপাতিক হারে কম হয়েছে, তারপরও লাভ হয়েছে, এই জন্য আমরা কি করবো অ্যাকসেপ্ট করবো তার অফারটা, ঠিক আছে, কারণ আমার তার লস হয় না অফারটা নিয়ে, না কিছুটা হলেও লাভ হয়েছে, আর যদি সমান হয়ে যেত তাহলে কিন্তু আমরা এটা রিজেক্ট করে দেওয়াটাই বেস্ট হইতো, কারণ আমাদের পণ্য বেশি উৎপাদন করতে আমার লাভই হলো না, 33,000 আগে উৎপাদন হইতো হয়েছে এই প্রফিট হয়েছে, পরেও 33,000 হলো তার লাভ হলো না, সেই ক্ষেত্রে সে রিজেক্ট করে দিবে। এরপরে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টে কি করছে করতে বলছে দেখি, বলছে ডিটারমাইন দ্য ইফেক্ট অন দ্য অ্যান্সার টু রিকোয়ারমেন্ট 1, রিকোয়ারমেন্ট 1 এর অ্যান্সারটা আবার দিতে বলছে, অর্থাৎ এই স্পেশাল অর্ডারটা কি সে নিবে কিনা, কিন্তু এখানে আবার একটা ঝামেলা করে দিছে, সেটা কি ইটস দ্য প্ল্যান ক্যাপাসিটি ওয়ার অনলি 13,000 ইউনিট, প্ল্যান ক্যাপাসিটি আছে কত 13,000, তার মানে তোমার উৎপাদন ক্ষমতা হচ্ছে 13,000 ইউনিট, কিন্তু তুমি কি চাইতেছো এখন 15,000 করতে, তো 15,000 তুমি কি করতে গেলে তোমার কি করতে হবে, 15,000 পণ্য উৎপাদন, কেন 15 বললাম, কারণ আগে তোর তো নর্মাল 10,000 আছে আর 5,000 সে নতুন উৎপাদন করতে চাইতেছে, তাহলে তার 15,000 উৎপাদন করার কথা, সে এমন কি সে পারবে 15,000 পারবে না, কারণ কি আগেরটা পারছে কারণ তার 18,000 ক্যাপাসিটি ছিল, কিন্তু পরেরটা পারবে না তার কারণ তার উৎপাদন ক্ষমতাই আছে তার। ভাই কথা ভালো মতো শুনে যেতেছ না ভাই, বাজে যেতেছ ভাই, সকালে একটু প্রবলেম হয়েছে আজকে, আচ্ছা একটু চেক করে নিই আমি, হ্যালো এবার হয়তো ঠিক আছে। আচ্ছা যেটা বলতেছিলাম যে আমাদের সর্বোচ্চ ক্যাপাসিটি 13,000, আমি 13,000 এর বেশি পণ্য উৎপাদন করতে পারবো না, কিন্তু আমাদের এখন আবার কি করতে হবে, আমাদের কিন্তু স্পেশাল অর্ডারটা নিতেই হবে, এখন আমাদের নর্মাল যে আমরা উৎপাদন করতাম সেখান থেকে কিছু উৎপাদন কমায় দিব, অর্থাৎ আমরা 5,000 উৎপাদন স্পেশাল অর্ডার নিতেছি প্লাস আমাদের 13,000 হইতে আর কত লাগে 8,000 লাগে, সেই 8,000 ইউনিটও আমরা
উৎপাদন করব, যেটা আমরা নরমাল আগে 10,000 করতাম। আমাদের প্ল্যান ক্যাপাসিটি কম থাকায় আমাদের নরমাল প্রোডাকশনটা কমিয়ে ফেলতে হবে, কিন্তু স্পেশাল অর্ডার পুরো 5,000 নিয়ে দেখব যে আমরা আমাদের কোনো লাভ হয় কিনা। যদি দেখি না আমার স্পেশাল অর্ডার নিলাম আবার এদিক দিয়ে আমাদের নরমাল প্রোডাকশন কমায় দিলাম, কোনো লাভই হলো না, তাহলে আমি আর স্পেশাল অর্ডারে যাবো না, আমি নর্মাল ওই 10,000 পণ্যই উৎপাদন করব। এখন আমার কাজ হবে কি 5,000 ইউনিট থেকে 13,000 ইউনিট থেকে 5,000 ইউনিট বাদ দেবো, থাকে হলো 8,000 ইউনিট। তাহলে আমি নর্মাল উৎপাদন আমি দেখাবো কত, এখন 8,000, আগে দেখাইছি 10,000, এখন দেখাবো 8,000। তাহলে 8,000 ইউনিট 15 টাকা করে প্লাস 5,000 ইউনিট 9 টাকা করে রেভিনিউ হইতো আমার, টোটাল কত টাকা তাহলে রেভিনিউ দাঁড়ালো 1,65,000 টাকা আমার রেভিনিউ দাঁড়ালো। ঠিক আছে, 1,65,000 টাকা রেভিনিউ দাঁড়ালো। আর টোটাল কস্ট আগের মতোই 2 টাকা ছিল, ঠিক আছে, 2 টাকার সাথে 13,000 গুণ দিলে 26,000, 3,500-এর সাথে 13,000 গুণ করলে 45,500, 1,50,000-এর সাথে 13,500 গুণ করলে সরি 13,000 গুণ করলে 19,500, এরকম ভাবে আমরা সব বসাইছি। এখানে ওই একই ফিক্সড কস্ট এই লেভেলও যে এই লেভেলও তাই এই লেভেলও তাই। আর এই ক্ষেত্রে কি ছিল আমাদের, আমাদের যে স্পেশাল অর্ডার নিলে কি বলছিল, ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা 1,500 টাকা বাড়বে, অর্থাৎ স্পেশাল অর্ডার, এটাও স্পেশাল অর্ডার ছিল, এটাও কি স্পেশাল অর্ডার, এটা ছিল প্ল্যান ক্যাপাসিটি 18,000 ইউনিট থাকলে তখন কি ঘটে, এখন দেখতেছি প্ল্যান ক্যাপাসিটি যদি 13,000 হয় তখন কি ঘটবে। ঠিক আছে, তার মানে কি আমাদের এখানে 14,500 টাকায় বসতেছে, তাহলে আমরা এখন দেখলাম কি তার লস হয়ে গেছে নাকি স্পেশাল অর্ডার নেওয়ার কারণে, 22,500 লাভ হয়েছে। সে আগেই ভালো ছিল, 10,000 পণ্য উৎপাদন করতো 33,000 টাকা লাভ হইতো, আর এখন সে দেখছি 13,000 পণ্য উৎপাদন করে উল্টা আরো প্রফিট কমে গেছে। তাহলে কি আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টে অ্যাকসেপ্ট করবে না, ফার্স্ট রিকোয়ারমেন্টে অ্যাকসেপ্ট করবে, কারণ 10,000 ইউনিট থেকে 15,000-এ যখন গেছে তার প্রফিট হয়েছে আগের থেকে বেশি। আর এই অপশন যখন করব তখন 10,000-এর সাথেই কম্পেয়ার করব, তো আগে ছিল 33 হয়ে গেছে 22,500, তার মানে সে অ্যাকসেপ্ট করবে না। এটাই লিখছি এখানে, দ্য প্লোমার শুড অ্যাকসেপ্ট দিস স্পেশাল অর্ডার ফর হায়ার প্রফিট, প্রথম রিকোয়ারমেন্টে হায়ার প্রফিটের কারণে নিবে। ইফ দ্য প্ল্যান ক্যাপাসিটি উড অনলি 13,000 ইউনিট, প্লোমার শুড নট অ্যাকসেপ্ট দিস স্পেশাল অর্ডার ফর লোয়ার প্রফিট, সে ওই স্পেশাল অর্ডারটা নিবে না, কারণ তার প্রফিটটা কমে যাবে ওই অর্ডারটা নিলে। ঠিক আছে, বুঝতে পারছি, এই ছিল আমাদের 5 নম্বর অঙ্কের সলিউশন। ভাইয়া ওই যে ওই যে 15,000 ইউনিটে কেন আছে আরেক বলুন তো একটু, 15,000 হলো ওই যে এখানে 10,000 আর স্পেশাল অর্ডার নিয়েছে 5,000, এই টোটাল 15,000। পরেরটা আমি 15 নিতে পারতাম কিন্তু পারতেছি না, একটা কারণে, সেটা হলো প্ল্যান ক্যাপাসিটি তোমার সর্বোচ্চ ক্ষমতায় দিছে 13,000, এই জন্য তোমাকে 13,000-এর মধ্যেই থাকতে হবে, 13,000-এর বেশি যাওয়া যাবে না। তুমি চাইলে 15 যাইতে পারবে না, 15 আগেরটা যাওয়ার কারণ হলো আগেরটার ক্যাপাসিটি ছিল 18,000, এই জন্য আমি 15, আমাদের 10 নিজেদের ছিল, 5 অর্ডার পাইছি, টোটাল 15 নিতে পারছি, কিন্তু পরেরটার প্ল্যান ক্যাপাসিটি চেঞ্জ করে 13 দিয়ে দিয়েছে, তার মানে আমি চাইলেই 15 যাইতে পারবো না, আমার 13-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের নর্মাল প্রোডাকশনটা কমিয়ে ফেলতে হবে, বুঝতে পারছি। এখন আমরা যাব 6 নম্বরটা একটু ইজি, ওইটার থেকেও ইজি, বলতেছি যে কোম্পানি হ্যাজ এ ক্যাপাসিটি অফ প্রিডিক্টিং 1,00,000 ইউনিট অফ প্রোডাক্ট ইটস ইন এ মান্থ, দ্য সেলস ডিপার্টমেন্ট রিপোর্ট দ্যাট দ্য ফলোয়িং শিডিউল অফ সেলস প্রাইস ইজ পসিবল। বলতেছে যে এখানে আমাদের 1,00,000 ইউনিটের প্রতি মাসে আমাদের কি কি কস্ট হয়, সেলিং প্রাইস কত হয় সেটা বলতেছে। প্রথমে বলতেছে যে ভলিউম অফ প্রোডাকশন, অর্থাৎ তোমার টোটাল প্রিডিক্টিং করা আছে 1,00,000, কিন্তু তুমি চাইতেছো না আমি 60% উৎপাদন করি, পুরো উৎপাদন করব না, এক মাসে আমি 60% উৎপাদন করব, সেই ক্ষেত্রে তুমি বিক্রয় করতে পারছো প্রতিটা 0.90 টাকা করে প্রতি ইউনিটে। ঠিক আছে, আবার যদি তুমি না আরেকটু বাড়াবাদ সেই ক্ষেত্রে একটু সেলিং প্রাইস কমাইয়ে দিছো, তো এরকমভাবে যত ভলিউম বাড়তেছে ততই সেলিং প্রাইসটা আমরা কমাইয়ে দিতেছি কিছুটা। ঠিক আছে,
তো আমাদের প্রোডাকশন যত বেশি হয় আমাদের কস্ট একটু কমে আসে এভারেজ কস্টটা, মানে ফিক্সড কস্টটা। সেই জন্য অনেক সময় অনেক কোম্পানি কি করে সেলিং প্রাইসটা কিছুটা কমায় ফেলে। তো এই কাজটা এখানে হয়েছে। দ্য ভেরিয়েবল কস্ট অফ ম্যানুফ্যাকচার ইন ইচ অফ দোজ লেভেল ইজ টাকা 0.15 পার ইউনিট। বলতেছে প্রত্যেকটা লেভেলেই ভেরিয়েবল কস্ট হবে কত করে 0.15 পার ইউনিট, ঠিক আছে, প্রতি ইউনিটে 0.15 টাকা করে হবে। অর্থাৎ ইউনিটের সাথে আমি 0.15 গুণ করলে প্রত্যেকটা লেভেলের ভেরিয়েবল কস্ট পাবো। আমরা কিন্তু দুইটা জিনিস অলরেডি পেয়ে গেছি, কি কি? এক হলো, দুইটা না তিনটা জিনিস পেয়েছি, সেটা আমি একটু বলে নেই। টোটাল 1,00,000 ইউনিটের 60% করলে তুমি পাবা 60,000 ইউনিট প্রোডাকশন। এই প্রোডাকশনের সাথে তুমি একটা জিনিস পেলে ধরে প্রোডাকশন, হ্যাঁ, দুই নাম্বার কি পাইতেছো তুমি, প্রোডাকশনের সাথে তুমি যদি 0.90 গুণ করো, অর্থাৎ 60,000-এর সাথে 0.90 গুণ করো, তাহলে তুমি পাবা সেলস ভ্যালু, টোটাল কত টাকা বিক্রি করলা, ঠিক আছে। আবার ওই 60,000-এর সাথে তুমি যদি 0.15 গুণ করো, তাহলে তুমি পাবা ভেরিয়েবল কস্ট। তার মানে তিনটা জিনিস পেলো, এক হলো প্রোডাকশন ইউনিট, দুই হলো সেলস ভ্যালু, তিন নাম্বারে হলো ভেরিয়েবল কস্ট। চার নাম্বারে কি পাইতেছো, ফিক্সড কস্ট 40,000 টাকা, ঠিক আছে। তাহলে আমি দুই ধরনের কস্ট পেলাম, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট। সেলস থেকে ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট বাদ দিলে তুমি প্রফিট পাবা। প্রফিট দেখে অঙ্কের মধ্যে একটা ডিসিশন দিতে বলবে। বলতেছে প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য ইনক্রিমেন্টাল রেভিনিউ এন্ড ডিফারেন্সিয়াল কস্ট এট দ্য ইচ স্টেজ। প্রত্যেকটা স্টেজে ভিন্ন ভিন্ন যে আয়গুলো হইতেছে বা আমাদের যে আয়গুলো বৃদ্ধি হইতেছে সেগুলো দেখাবো, এবং প্রত্যেকটা স্টেজে আলাদা আলাদা কস্ট দেখাবো। অ্যাট হুইচ ভলিউম অফ দ্য প্রোডাকশন উইল দ্য প্রফিট বি ম্যাক্সিমাম, কোন লেভেলে প্রফিটটা বেশি হবে সেটা দেখাবো। আমরা এখন কাজ হবে কি, আমাদের আগে প্রোডাকশন এই পার্সেন্টেজ করে করে প্রোডাকশন গুলো আগে বের করবো। 60% লেভেলে প্রোডাকশন 60,000 ইউনিট, 70% 70,000 ইউনিট, 80% 80,000 ইউনিট, এই এই সব পার্সেন্টেজ গুলো 1,00,000-এর উপর করা হইতেছে, ঠিক আছে। 90% 90,000 ইউনিট, আর হলো 100% 1,00,000 ইউনিট। তারপরে আমাদের সেলস প্রাইস পোস্টে দেওয়া ছিল, এগুলো দেখে রেখে আমরা বসাইছি যার যার লেভেলে, দুইটা গুণ করছে আমরা পাইছি সেলস ভ্যালু, ঠিক আছে। সেলস ভ্যালু পেলাম সবার, কার সাথে কার গুণ দিয়ে, প্রোডাকশনের সাথে সেলস প্রাইস গুণ করে সেলস ভ্যালু পেলাম। তারপরে আমরা বলছিলাম ভেরিয়েবল কস্ট প্রতি ইউনিটে 0.15 করে, তাহলে 0.15 এর সাথে 60,000, 0.15 এর সাথে 70,000, এগুলো গুণ করলে আমরা 9,000, 10,500, 12,000, এরকম ভাবে আমরা সবগুলো টাকা পাবো। তাহলে আমরা জানি শিখছি যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া যায়। সবাই কোনো না কোনো জায়গায় এটা শিখছো, এবং ভেরিয়েবল অ্যাবজর্পশন কস্টিংও করছো, ঠিক আছে। তাহলে সেলস থেকে আমরা ভেরিয়েবল কস্ট বাদ দিতেছি, পাইতেছি কন্ট্রিবিউশন মার্জিন, আর কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দেব, প্রত্যেকের ঘরে 40,000 করে বসে যাবে, বাদ দিলে আমরা পাইতেছি প্রফিট। তো এখন কি, কোন লেভেলে আমাদের প্রফিট সবচেয়ে বেশি? 80% লেভেলে আমাদের প্রফিট সবচেয়ে বেশি, এই জন্য আমরা কি করবো, 80% লেভেলটাকে সিলেক্ট করবো, ঠিক আছে। এইটাই লিখছি আমরা, ফ্রম দ্য অ্যাবোভ স্টেটমেন্ট শোয়িং অ্যাট 80% অফ প্রোডাকশন লেভেল প্রফিট উইল বি ম্যাক্সিমাম, ঠিক আছে। একদম সিম্পল একটা অঙ্ক ছিল এটা। এই হলো আমাদের 6 নম্বর ভেরিয়েবল কস্টে যে ডিটিপুট পিপি গুণ দিবেন, হ্যাঁ, 0.15 এর সাথে 60,000 70,000 এগুলো গুণ করতে, এগুলো ইউনিট প্রোডাকশন ইউনিট, ঠিক আছে। ইউনিটটা আমি এখানে লিখে দিই, প্রোডাকশন ইউনিট। সেই ইউনিটের সাথে সবগুলো রেট গুণ হইছে। এরপরে যাব আমরা 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে দেখি কি বলছে। তামান্না লিমিটেড ম্যানুফ্যাকচার 4,000 ইউনিট অফ এ প্রোডাক্ট ডিউরিং এ ইয়ার, প্রতি বছর 4,000 ইউনিট পণ্য উৎপাদন হয়, এবং কস্ট অফ দ্য প্রোডাক্ট আর এস ফলো। প্রথমে ম্যাটেরিয়াল কস্ট 86,000 টাকা যায়, তার লেবার কস্টে যায় 50,000, ওভার হেডে হচ্ছে 45,000 টাকা খরচ। 60% অফ প্রোডাক্টিভ ওভার হেড আর ফিক্সড, ঠিক আছে। 60% লেভেলে প্রোডাক্টিভ যে ওভার হেড আছে সেই ওভার হেডটা, অর্থাৎ যে এই ওভার হেডটা, এটা ফিক্সড থাকবে। অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স আর টাকা 26,000 অ্যান্ড 20,000 রেসপেক্টিভলি। আমাদের বলতেছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এখানে সেলিং এক্সপেন্সের টাকা দেওয়া আছে, কত টাকা বলতেছে এখানে, 26,000 টাকা এবং 20,000 টাকা, অর্থাৎ ছাউকের মধ্যে তিনটা খরচ আর নিচে আবার দুইটা খরচ দিছে।
administrative expenses are entirely fixed, but 30% of selling expenses are variable. অর্থাৎ এই যে 26000 টাকা তুমি দেখতেছো এটা ফিক্সড কথা বলে দিতেছি কি এটা ফিক্সড এটা কোনো চেঞ্জ হবে না অর্থাৎ এটা আমরা সব লেভেলেই বসাইতে পারবো প্রোডাকশন বাড়ুক কমুক সব লেভেলে আমরা 26000 বসাই দিব কিন্তু সেলিং প্রাইসটা মানে সেলস যে এক্সপেন্সটা সেলস এক্সপেন্স 20-30% বলছে ফিক্সড সরি ভেরিয়েবল 30-30% অফ সেলস সেলিং এক্সপেন্স আর ভেরিয়েবল অর্থাৎ এই এই 20000 টাকা 30% হলো ভেরিয়েবল কস্টে বসাবো আর বাকি যেই টাকা থাকে সেই টাকাটা আমরা ফিক্সডে বসাবো অর্থাৎ 70% টাকা সাধারণত 14000 টাকা আমরা ফিক্সডে বসাবো ওই 14000 সব লেভেলেই বসবে আর ওই 30% যে ভেরিয়েবল ওই 30% ভেরিয়েবলে আমরা কি করব রেট বের করব ঠিক আছে আগের অঙ্কটায় যেমন আমরা রেট বের করে নিয়েছিলাম ভেরিয়েবল কস্টগুলোর এই অঙ্কেও সেম কাজই করব প্রত্যেকটা ভেরিয়েবল কস্টে রেট বের করব ডাইরেক্ট ম্যাটেরিয়ালের বের করব ডাইরেক্ট লেবারের করব ওভারহেডের করব সেলিং এক্সপেন্সের যে ভেরিয়েবলটা সেটার করব অর্থাৎ ভেরিয়েবল কস্ট যতগুলো আছে সবগুলোরই আমরা প্রতি ইউনিটের কত করে আসে সেটা বের করব কারণ প্রশ্নে আমাদের কিছু একটা বাড়াইতে বা কমাইতে বলবে প্রোডাকশন বাড়াইতে বলবে অথবা কমাতে বলবে আমরা পরবর্তীতে দেখি এ ফরেন কাস্টমার হ্যাজ গিভেন এ প্রপোজাল টু দ্য কোম্পানি টু বাই 1000 ইউনিট ফরেন কাস্টমাররা তাদেরকে একটা প্রপোজাল দিছে কোম্পানি থেকে তারা কি করবে 1000 ইউনিট কিনবে ঠিক আছে অর্থাৎ অর্ডার নেবে বাই করবে 1000 ইউনিট এটা কিন্তু অনেকটা আগেরটার মধ্যে কিছুটা মিল আছে যে 5 নম্বর অঙ্কের সাথে কিছুটা মিল আছে দ্য কোম্পানি সেলস দ্য প্রোডাক্ট এট 63 অর্থাৎ এই কোম্পানি তাদের কাছে কত টাকা পণ্য বিক্রি করতে পারতেছে 63 টাকা ঠিক আছে বাট দ্য ফরেন বায়ার অফার 50 এজ দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট অর্থাৎ এখানে একটু কি বললাম যে 63 টাকা এই 63 টাকা আমরা যখন পণ্য 4000 পণ্য উৎপাদন করতাম সেই পণ্যের বিক্রয় মূল্য ছিল হলো 63000 টাকা কিন্তু আমরা যে ফরেন যে কাস্টমার 1000 টাকার অর্ডার যদি আমি নেই তাহলে তাদেরকে দিতে হবে কত করে পণ্য বিক্রি করতে হবে 50 টাকা করে ঠিক আছে অর্থাৎ 13 টাকাই কিন্তু কমায় ফেলতেছে ফরেন কাস্টমাররা যখন পণ্যটা নিতেছে সেই অফারটাই তাদের প্রপোজাল দিছে কোম্পানিকে এই কোম্পানিকে প্রপোজাল রাখবে কিনা সেটা আমাদের বের করতে জানতে চাবে নো এডিশনাল কস্ট উইল বি ইনকার্ড ফর দ্য ইনক্রিজ সেলস এক্সপেক্ট অ্যাকসেপ্ট কত টাকা 2000 টাকা অ্যাজ ডেলিভারি চার্জ তো এখানে সেলস সেলিং যেই এক্সপেন্স সেটা কি করতেছে বাড়তেছে কত টাকা 2000 টাকা বেড়ে যাইতেছে সেলিং এক্সপেন্স আগে কত হইতো সেলিং এক্সপেন্স আগে হইতো আমাদের সেলিং এক্সপেন্স আমাদের আগে হইতো 20000 টাকা 20000 টাকা হইতো হলো ভেরিয়েবল প্লাস ফিক্সড মিলে ঠিক আছে তো আমাদের আরো 2000 টাকা বাড়াইতে হবে এটা কখন আমরা যখন এই স্পেশাল অর্ডারটা নিতেছি তখন আর কি বলতেছে শুড দ্য অফার দ্য ফরেন কাস্টমার বি অ্যাকসেপ্ট তো বলতেছে তার এই ফরেন কাস্টমারের যে অফারটা সেটা আমি কি অ্যাকসেপ্ট করব কি তো এখানেও কি করতে হবে আমাকে প্রফিট বের করতে হবে প্রফিট যদি আগের থেকে বাড়ে তাহলে আমি অ্যাকসেপ্ট করব কমে গেলে আমরা অ্যাকসেপ্ট করব না তো আমাদের এখন কি করতে হবে আমাদের করতে হবে 4000 ইউনিটের প্রফিট কত সেটা আগে বের করব এরপরে আমরা 4000 এর সাথে আমরা আরো কত অর্ডার নিতেছি এক্সট্রা 1000 এক্সট্রা অর্ডার নিতেছি এর টোটাল 5000 এর প্রফিট কত সেটা বের করব 4000 এর প্রফিট করতে গেলে আমাদের কি করতে হবে ভেরিয়েবল কস্ট রেট গুলো আগে বের করব ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট কিভাবে পাবো এই 86000 কত কত ইউনিটের 4000 ইউনিটের 4000 দিয়ে ভাগ করলে 21.50 আসবে ডাইরেক্ট লেবারে 50000 টাকাকে আমরা ভাগ করব 4000 দিয়ে তাহলে পাবো 12.50 ওভারহেডের 45000 টাকা ছিল এই 45000 কিন্তু পুরোটাই ভেরিয়েবল না 60% বলে দিয়েছে ফিক্সড তার মানে 40% হলো ভেরিয়েবল ওই 40% কে আমরা 4000 দিয়ে ভাগ করব 45000 টাকা হলো মোট আর 40% ভেরিয়েবল যেহেতু 60% ফিক্সড বলছে তার মানে বাকি 40% ভেরিয়েবল কস্ট তাহলে করার পরে যে অ্যামাউন্টটা বের হবে তাকে আমি ভাগ করব 4000 দিয়ে কারণ আমাদের রেটটা লাগে শুধুমাত্র ভেরিয়েবল কস্টের ফিক্সড রেট লাগে না ফিক্সড আমরা টোটাল অ্যামাউন্ট বসাই দিই তো এই জন্য আমরা কি ভেরিয়েবলটাকে আলাদা করলাম পরে তারপরে আমরা সেটার পার ইউনিট কস্ট বের করলাম এরপরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা
কত 45,000 এর মধ্যে 60% ফিক্সড, এই জন্য 60% করে আমরা 27,000 টাকা বের করে রাখলাম। ভেরিয়েবল সেলিং কতটুকু, এই যে 20,000 এর মধ্যে 30% বসেছিল ভেরিয়েবল, তাহলে 20,000 টাকার 30% করে সেটাকে আমরা 4,000 দিয়ে ভাগ করে একক প্রতি সেলিং এক্সপেন্স কত সেটা আমরা বের করলাম, পরিবর্তনশীল যতটুকু সেটা। আর ফিক্সড সেলিং কতটুকু হবে, যেহেতু 30% ভেরিয়েবল 20,000 এর, তাহলে বাকি 70% হলো ফিক্সড, সেই 70%টা আমাদের এখানে দেখাইতে হবে। ফিক্সড সেলিং এক্সপেন্স কত, 70% 14,000 টাকা। এই হলো আমাদের ওয়ার্কিং। তাহলে আমরা কি করলাম, প্রত্যেকটা লেভেলে মানে প্রত্যেকটা ভেরিয়েবল কস্ট রেট বের করলাম, এবং ফিক্সডের দুইটা পার্সেন্টেজ ছিল, ওই দুইটা ফার্স্ট পার্সেন্টেজের কাজ করতে, একটা হলো 60%, একটা হলো 70%, 30% যেহেতু ভেরিয়েবল, বাকি 70% ফিক্সড। তাহলে টোটাল কয়টা ওয়ার্কিং করলাম, 6টা ওয়ার্কিং। এখন আমরা প্রথমে সেলস বসাবো, কত ইউনিটের সেলস বসাবো, 4,000 ইউনিট 63 টাকা করে সেলস হইতেছে, 2,52,000 টাকা। আর অফার নেওয়ার কারণে ওই অফার হলো, অফারেরটা কত ছিল, 50 টাকা করে ছিল বিক্রয় মূল্য, 4,000-এ 63 টাকা, 1,000-এ 50 টাকা করে, মোট 5,000 ইউনিটে বিক্রয় মূল্য দাঁড়াই দিয়েছে 3,02,000 টাকা। এরপর আমরা এখান থেকে রেট গুলো বসাবো, ডিরেক্ট ম্যাটেরিয়াল 21.5, ডিরেক্ট লেবার 12.5, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 4.5, তারপরে ভেরিয়েবল সেলিং 1.5, রেট গুলো বসালাম। এবং এই রেট গুলোর সাথে আমরা এই ইউনিট গুলার গুণ করবো, এটা হলো 4,000 ইউনিটের, ঠিক আছে, আমি একটু লিখে দিই এখানে 4,000 ইউনিট, আর এটা হলো 5,000 ইউনিট, 5,000 ইউনিট, ঠিক আছে। তাহলে আমরা এই যে রেট গুলো, এই রেট গুলো কার সাথে গুণ করবো, 4,000 এর সাথে গুণ করবো, তাহলে পাবো 86,50,18,06, আর 5,000 এর সাথে এগুলো গুণ করলে 1,07,500, 62,500, 22,500, 27,500 টাকা। আমাদের ফিক্স ছিল দুইটা এখানে, এই যে কি কি ফিক্স ছিল, একটা ফিক্স ছিল হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, আর একটা ফিক্স ছিল ফিক্সড সেলিং এক্সপেন্স, 27,000 আর 14,000, 27,000 আর কত, 14,000, এটা 27,000 হবে মেবি, 1, 2, 3, আচ্ছা এটা কি ঠিক আছে একটু দেখো তো, 27,000 কিনা, 60% 45,000-এর 60%, একটু করে বলো কেউ, ভাই এই 7,500 উপরে গো, ভেরিয়েবল সেলিং ওভারহেড দিব, হ্যাঁ হ্যাঁ করতে পারছো, এইটা উপরে যাবে, এটা নিচে যাবে, ঠিক আছে, এবার 27,27, তাও ফিক্স সেলিং অফ প্লাস দাও, এটা 14 কত, না না এটা 16, এখানে ঠিক আছে, এটা বল না, এটা ওই যে 2,000 মাঝে বাড়াইতে বলছে না, এই যে এখানে এই যে নিচে বলছে নো এডিশনাল কস্ট উড বি ইনকার্ড ফর দ্য ইনক্রিজ সেলস এক্সপেক্ট টাকা 2,000 অ্যাজ এ ডেলিভারি চার্জ, বলছে মানে কোনো খরচই বাড়বে না, কিন্তু সেলিং যে কস্টটা আছে সেলিং এক্সপেক্ট সেটা 2,000 বাড়ায় দিতে হবে, এই কারণে এখানে 16,000 হয়ে যাবে, ঠিক আছে, আগে 14 ছিল, দুই বারে 16 হয়ে যাবে। আর ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ তো আমাদের এখানে বের করাই আছে কত, 14,000, সরি 14,000 তো আমরা আগেই বসেছি না, 2,700 বসেছি, এটা মানে প্রশ্নেই আছে, প্রশ্নে এই যে 26, হ্যাঁ সরি কোনটাই গেল, হ্যাঁ 26,000 এটা অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা হলো ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ঠিক আছে, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা আমরা এখানে বসালাম। তো আমরা দেখলাম যে এখন প্রফিট কত দাঁড়ালো, প্রফিট দাঁড়ালো হলো আগে ছিল 25,000 ইউনিট, সরি 25,000 টাকা, আর পরে হইতেছে হলো আমাদের 33,000 টাকা, তাহলে তার প্রফিট কিন্তু বেড়ে গেছে আগের থেকে, তাহলে সে এই অফারটা নিবে, তার মানে এই অঙ্কেও আমাদের ওই 5 যেরকম ছিল প্রায় অনেকটাই মিল আছে 7-এর সাথে 5-এর, ঠিক আছে, এই দুইটা সেম ছিল, এই হলো আমাদের 7 নম্বর অঙ্ক। আর কোনো প্রশ্ন আছে অঙ্কে, থাকলে বলতে পারো, না হলে আমরা পরের অঙ্কে চলে যাবো। আর পরে দেখবো 8, 9, আর ওই যে আগে একটা আমরা রেখে দিছি না, এগুলো সব একরকম, এখন দেখতে হবে শেষ, এই তিনটেই বাকি আছে, 8, 9 আর হলো এখানে 4।
আট আর নয় প্রায় এক, আমি আট করব, নয় বাসার কাছে থাকবে। হ্যাঁ, আর ওইখানে আমি ওইটা দেখাই দেবো, আট নাম্বারটা দেখি। আকবর অ্যান্ড কোম্পানি ম্যানুফ্যাকচারস 30,000 পার্ট অফ এ স্পেশালাইজড প্রোডাক্ট অ্যাট দিস লেভেল অফ অ্যাক্টিভিটি দ্য কস্ট পার পার্ট ইজ অ্যাজ ফলো। বলতেছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টে যায় হচ্ছে 40 টাকা করে প্রতি এককে, ডিরেক্ট লেবারে যায় 22 টাকা, ভেরিয়েবল ওভারহেড 18 টাকা, ফিক্সড ওভারহেড 20 টাকা, টোটাল কস্ট হচ্ছে 100 টাকা। ঠিক আছে, টোটাল এখানে 100 টাকা হবে, টোটাল এখানে 100 টাকা হবে। এরপর নিচে কি বলতেছে, an outside supplier has offered to sell 30,000 part each year to Akbar and company to 86 per unit. If Akbar and company accept this offer, the related facilities from manufacturing process would be rent to another company at an annual rental of 96,000, and present fixed overhead will be reduced by 4,14,000 টাকা। তো এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে 30,000 ইউনিট তুমি প্রথমে কি 30,000 ইউনিট উৎপাদন করলে তোমার খরচ হইতেছে 100 টাকা, আর তুমি যদি 30,000 ইউনিট আউটসাইড সাপ্লায়ারের কাছ থেকে নাও তাহলে তোমার খরচ হইতেছে 86 টাকা। এরকম কন্ডিশন আমরা যখন এক নাম্বার অঙ্ক করছি সেখানে পাইছি। ঠিক আছে, দুইটা অফার থাকতো, স্পেশাল কি বলে সাপ্লায়ারের অফার আর হলো একটা পণ্য উৎপাদনের খরচ কত, সেগুলো দেওয়া থাকে, এইরকম ইনফরমেশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে দেওয়া, তারপরে বলতেছে কি যে ইফ দ্য আকবর অ্যান্ড কোম্পানি অ্যাকসেপ্ট দিস অফার, রিলেটেড দ্য ফ্যাসিলিটিস ফ্রম ম্যানুফ্যাকচারিং প্রসেস কুড বি রেন্ট টু অ্যানাদার কোম্পানি অ্যাট দ্য অ্যানুয়াল রেন্টাল অফ টাকা 96,000। হুম, এই লাইনটাই হলো মেন এই অঙ্কের, যে এখন যেটা বললাম, অর্থাৎ এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে আকবর সে যদি কি করে এই স্পেশাল অর্ডার নেয়, সরি সাপ্লায়ারের অফার নেয় 86 টাকা করে, যদি সে ধরে নিল যে কিনেই নিল 30,000 ইউনিট উৎপাদন না করে সে কি করলো, সে কিনে নিল কার কাছ থেকে, সাপ্লায়ারের কাছ থেকে 86 টাকা করে। তাহলে কি হলো, তার একটা কারখানা, ঠিক আছে, আর তার কারখানা কি করতে পারতেছে, সে তার কারখানাটা অন্য কোন কোম্পানির কাছে ভাড়া দিতে পারতেছে। তাহলে ভাড়া দেওয়ার কারণে সে কত টাকা পাইতেছে, সে যদি ভাড়া দেয় তাহলে 96,000 টাকা পাবে। ঠিক আছে, 96,000 টাকা পাবে কখন, সে যদি আকবরের অফারটা অ্যাকসেপ্ট করে, তাহলে তার পণ্য উৎপাদন করা লাগতেছে না, আর পণ্য উৎপাদন না করার কারণে ওই 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 কারখানাটা কি করতে পারতেছে, আদার কোনো কোম্পানিকে ভাড়া দিয়ে 96,000 টাকা পাইতেছে। ঠিক আছে, তাহলে এই 96,000 টাকা কে বলা হয় অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট বলতে এখনো কিন্তু তার কোনো ঘটনাই ঘটে নাই, অর্থাৎ সে চিন্তা করতেছে যে আমি পণ্য যদি উৎপাদন করি তাহলে তো আমার 96,000 টাকা হাতছাড়া হয়ে যাবে। কেন হাতছাড়া হয়ে যাবে, কারণ আমি পণ্য উৎপাদন করব, সেই উৎপাদন কারখানায় তার আমি কারোকে ভাড়া দিতে পারতেছি না। বিষয়টা বুঝতেছি যে আমি আমার কোম্পানিতে যদি পণ্য উৎপাদনই করি তাহলে আমার যে একটা বেনিফিট পাইতাম আমি যদি সাপ্লায়ারের কাছ থেকে নেই, তাহলে তো আমার আর পণ্য উৎপাদন করা লাগতেছে না, সেই ক্ষেত্রে আমি এনাদের কোম্পানিকে ভাড়া দিয়ে 96,000 পাইতাম, আর আমি যদি পণ্য উৎপাদন করি তাহলে কিন্তু আর আমি 96,000 টাকা পাইতেছি না। তাহলে এই 96,000 টাকাকে বলা হইতেছে অপরচুনিটি কস্ট, অর্থাৎ সুযোগ ব্যয়, যে আমি একটা অফার নিলে আর একটা অফার আমার ত্যাগ করতে হইতেছে নাকি। তো এই টাকাটাকে আমরা কি বলবো, অপরচুনিটি কস্ট। এই অপরচুনিটি কস্ট আমরা পরে দেখবো কোথায় বসাইতে হয়। অ্যান্ড প্রেজেন্ট ফিক্সড ওভারহেড উইল বি রিডিউস বাই 4,14,000, অর্থাৎ এই কোম্পানির যে প্রেজেন্ট ফিক্সড ওভারহেড আছে কত টাকা, 20 টাকা করে, 20 টাকা করে আমাদের 30,000 ইউনিটের সাথে গুণ করলে যেটা হবে সেটা হলো পণ্য উৎপাদন করলে খরচ, আর আমাদের যদি পণ্য উৎপাদন না করে সাপ্লায়ারের অফার নেই তাহলে আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড খরচ হইতেছে 4,14,000 টাকা। তো এই জিনিসগুলো আমরা এখন প্রেজেন্টেশন করবো কিভাবে। আমাদের কোম্পানি বলতেছে যে শুড দ্য পার্ট বি পারচেজ ফ্রম আউটসাইড অর কন্টিনিউ টু প্রোডিউস ইন দ্য ফ্যাক্টরি, বলছে যে আউটসাইড থেকে পারচেজ করবে নাকি সে তার
উৎপাদন তার কারখানেই উৎপাদন পণ্যটা উৎপাদন করবে ঠিক আছে সেই জিনিসগুলো আমরা এখন দেখব তো এখানে আমাদের কাজ হবে কি এখন ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা আমরা আগে দেখব ঠিক আছে 40 টাকা করে 30,000 ইউনিট 12 লাখ টাকা ডাইরেক্ট লেবারে আমাদের কত আছে ডাইরেক্ট লেবারে আছে 22 টাকা করে 30,000 ইউনিট 6 লাখ 60,000 টাকা তারপরে ভেরিয়েবল ওভারহেড 18 টাকা করে 30,000 ইউনিট 5 লাখ 40,000 টাকা তারপরে ফিক্সড ওভারহেড 20 টাকা করে কত হয় 6 লাখ টাকা ঠিক আছে আর আমাদের এই এখানে কি রিডিউস করবে বলছে কমে যাবে ঠিক আছে আমাদের এখানে কিন্তু 6 লাখ টাকা খরচ হইতো পণ্য যখন আমরা উৎপাদন করতাম কিন্তু পণ্য যখন আমি উৎপাদন করব না তখন আমাদের 4 লাখ 14,000 টাকা কমে যাবে অর্থাৎ লাগবে না যে রিডিউস বাই 4 লাখ 14,000 টাকা অর্থাৎ আমার এই টাকাটা সেভ হইতেছে এর আমাদের খরচ হইতেছে কত 6 লাখের মধ্যে যদি এটা সেভ হয় আমার খরচ হইতেছে 1 লাখ 86,000 টাকা ঠিক আছে বুঝতে পারছি আমাদের মোট পণ্য উৎপাদন করলেও কিন্তু আমাকে 6 লাখ কাউন্ট করতে হবে আর পণ্য উৎপাদন না করলেও কিন্তু 6 লাখ কাউন্ট করতে হবে এখন প্রশ্নে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে আমি পণ্য উৎপাদন না করলে আমার এই কষ্ট হইতেছে না 4 লাখ 14,000 তার মানে আমার খরচ হইতেছে কত 1 লাখ 86,000 টাকা যেটাকে আমি 30,000 দিয়ে ভাগ করলে 6.2 আসতেছে ঠিক আছে 1 লাখ 86,000 কে 6 দিয়ে আমি যদি সরি 30,000 দিয়ে ভাগ করি তাহলে আমার 6.2 আসবে এই 6.2 হলো আমাদের ফিক্সড কস্ট এর রেট আর এই 86 টাকা দিয়ে আমি কিনতেছি টোটাল আমাদের তাহলে খরচ গেল বাইং অপশনে 92.2 টাকা আর আমাদের মেকিং অপশনে কত যাবে মেকিং অপশনে তো আমার এই 40 টাকা 22 টাকা 18 টাকা 20 টাকা টোটাল 100 টাকা তো হবেই প্লাস একটা অপরচুনিটি কস্ট ছিল 96,000 এই এটা কি অপরচুনিটি কস্ট কোন ক্ষেত্রে পণ্য উৎপাদন করতে গেলে ওই ক্ষেত্রে কারণ পণ্য উৎপাদন করতে গেলেই কিন্তু তোমার এটা হাতছাড়া হয়ে যাইতেছে যেটাকে আমরা বলতেছি অপরচুনিটি কস্ট সেই জন্য এই কস্টটাকেও এখানে বিবেচনায় আনতে হবে ঠিক আছে তাহলে 96,000 টাকাকে যদি আমি 30,000 দিয়ে ভাগ করি তাহলে আমি 3.2 পাইতেছি বুঝতে পারছি বিষয়টা যে আমাদের 100 টাকা তো খরচ হবেই প্লাস একটা অপরচুনিটি কস্ট ছিল সেটা অ্যাড করে আমাদের 103.2 টাকা খরচ হবে আর বাই করতে গেলে আমাদের খরচ হবে 92.2 তাহলে আমাদের কোনটায় খরচ বেশি পড়লো মেকিং অপশনে খরচ বেশি পড়ে গেছে তাহলে আমরা মেকিং অপশনে যাব না আমরা কি করব আউটসাইড সাপ্লায়ারের কাছ থেকে পণ্য কিনব দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট দ্য বাইং অপশন ফর লোয়ার কস্ট তার মানে কি লোয়ার কস্টের কারণেই আমাদের কি করব আমরা বাইং অপশনটা সিলেক্ট করব বুঝতে পারছি এই ছিল আমাদের এই অঙ্কটা এইটা এবং 9 নাম্বার অঙ্কটা সেম আমরা ওই 3-4 নাম্বার অঙ্কটা লাগবে না আমাদের 4 নাম্বার দরকার নাই ঠিক আছে এই কয়টা করলে চলবে তা তোমাদের এক বাড়ির কাজ হলো শুধু 9 নাম্বারটা হ্যাঁ 9 নাম্বারটা বাড়ির কাজ 8 নাম্বারটা আমরা করাইছি আর 4 নাম্বারটা না করলেও চলবে বুঝতে পারছো সবাই কারণ 9 অ্যানসারটা দিয়ে দিলে আলো একটু অ্যানসারটাও আছে অ্যানসার নিয়ে নাও